এই গাড়িটি কিন্তু 6 এয়ারব্যাগের একটি গাড়ি বাবু ভাই। দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার করা হয়েছে, আলহামদুলিল্লাহ সিলিংয়ের কন্ডিশনে কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন এই গাড়িটির সাথে। ফারজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই। মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার। আজকের ভিডিওতে কি স্পেশাল গাড়ি দেখাবেন? আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা করোলা এক্সিও, 2012 নিউ শেপের একটি গাড়ি, 2018 রেজিস্ট্রেশন করা হয়েছে মিরপুর বিআরটিএ থেকে এই গাড়িটি। আর এই গাড়িটি 1500 সিসি ভ্যারিয়েন্টের তেলে চলিত একটি গাড়ি। আর এই গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে এবং ডকুমেন্টসগুলো কমপ্লিটলি আপ টু ডেট অবস্থায় পাবেন, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। মাশাল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটি। রিকন্ডিশন একটা গাড়ির ফিল মাশাল্লাহ এই গাড়িটা আপনাদেরকে দিবে। সামনের হেডলাইটগুলো কিন্তু স্ট্রোক একেবারে গাড়ির সাথে অরিজিনাল, যে হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে আপনারা পাবেন। সাথে এলইডি ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে এবং সামনের যে গ্রিলটি রয়েছে মনোগ্রামযুক্ত মাশাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। দেখেন যে নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ অবস্থায় আছে, ঢাকা মেট্রো G34 সিরিয়াল একটি গাড়ি, মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে। মাশাল্লাহ বাম সাইডের হেডলাইটটিও কিন্তু একেবারে স্ট্রোক, গাড়ির সাথে অরিজিনাল হেডলাইটটি আপনারা পাবেন। প্রত্যেকটা গ্লাসে টয়োটা স্টিকার, হিট টেম্পারেচার, জাপানিজ স্টিকার, বিআরটিএ স্টিকার সহকারে একেবারে ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল গ্লাসগুলো কিন্তু গাড়ির সাথে আপনারা পাচ্ছেন। 4টি চাকাই মাশাল্লাহ একদম অলমোস্ট নতুন অবস্থায় অ্যালয় রিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে। আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই। মাশাল্লাহ একদম টিপটপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন। প্রত্যেকটা ডোরের পার্টিশন কিন্তু 100% অরিজিনাল কালার ভিতর রয়েছে, বেজ ইন্টেরিয়র একটি গাড়ি। মাশাল্লাহ অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে, নতুন লেদার সিট কভার সহকারে একদম রেডি অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন। প্রত্যেকটা ডোরের পার্টিশনই মাশাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে। একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু বাবু ভাই এই ডোর প্যাডগুলো কিন্তু এতটা ফ্রেশ থাকতো না, স্ক্র্যাচ থাকতো, ভাঙাচুরা থাকলো দেখলে বুঝতে পারতেন। মাশাল্লাহ একদম টিপটপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় আছে। 4টা চাকাই একদম ফ্রেশ অবস্থা আছে অ্যালয় রিম সহকারে। ব্যাকলাইটগুলো এলইডি ব্যাকলাইটের ব্যবহার করা হয়েছে গাড়িতে, মাশাল্লাহ ফ্রেশ অবস্থায় আছে। গ্রেটিং স্টিকার টয়োটা অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন। আলহামদুলিল্লাহ ডান সাইডে ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ, এলইডি ব্যাকলাইটটি কিন্তু আপনারা এই গাড়িটির সাথে পাচ্ছেন। সামনে পিছনে 2টি নাম্বার প্লেটই কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। অনেক অনেক সময় দেখবেন যে নাম্বার প্লেটগুলো লেখা থাকে বা আর্ট করা থাকে, একদম কিন্তু ন্যাচারাল অবস্থায় কিন্তু এই গাড়িটির সাথে আপনারা পাবেন। ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে। সাইডের পার্টিশনগুলো দেখেন যে মাশাল্লাহ সাইডের পার্টিশনগুলোও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই গাড়িটির সাথে রয়েছে, কাজেই কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। এবং অকটেন ড্রাইভে থাকার কারণে কিন্তু হিউজ লাগেজ স্পেস কিন্তু আপনারা এই গাড়িটির সাথে পাবেন। দেখেন যে সিসিজের কালার কিন্তু 100% অরিজিনাল কালারের ভিতরে এখন পর্যন্ত আছে, অরিজিনাল কিন্তু তেলের গাড়ি। আর নর্মালি কিন্তু সিএনজি করলে কিন্তু আপনারা এইসব জায়গায় দেখলে কিন্তু বুঝতেন যে স্পট আছে বা সিএনজি কনভার্সন করা আছে। মাশাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন অরিজিনাল তেলের গাড়ি এইটি। ডান সাইডে বডি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই। চাকার গ্রিপ দেখেন, 4টা চাকাই কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে, মানে লং টাইম ব্যবহার করতে পারবে। সাইডে পার্টিশনগুলো দেখেন অরিজিনাল পার্টিশন, প্রত্যেকটা দরজার প্যাডই অসাধারণ ফ্রেশ অবস্থায় এই গাড়ির সাথে আপনারা পাবেন। ডান সাইডের ডোর নর্মালি কিন্তু বেশি ব্যবহার করা হয়, দেখেন রাফ ইউজ করলে কিন্তু এইসব জায়গায় স্ক্র্যাচ থাকতো বা ড্যাশবোর্ড দেখলে আপনারা বুঝতে পারতেন সেরা ফাটা ভাঙা কিন্তু থাকতো। আর এই গাড়িটি কিন্তু 6 এয়ারব্যাগের একটি গাড়ি বাবু ভাই। দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার করা হয়েছে, আলহামদুলিল্লাহ সিলিংয়ের কন্ডিশনে কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন এই গাড়িটির সাথে। তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই। বনেট কিন্তু অরিজিনাল কালার বাবু ভাই, দেখেন এই কিন্তু জাপানিজ যে অরিজিনাল স্টিকার সহকারে সাইডের যে জুড়িগুলো আছে একেবারে কিন্তু অরিজিনাল পার্টিশনে অরিজিনাল ফিটিংস আছে। দেখেন চেসিসের কালার 100% জেনুইন কালারের ভিতর আছে মার্সেল সহকারে। সাইডে পেস্টিংগুলো দেখেন যে কতটা স্বচ্ছ অবস্থা আছে, ফ্রেশ অবস্থা আছে। ভিতরে যে আপনার যে হিট প্রুফের ব্যবহার করা আছে, লং টাইম ব্যবহার করলে কিন্তু এই কাভারগুলো কিন্তু থাকবে না, হিট প্রুফ কিন্তু নষ্ট হবে। তো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে গাড়ির সাথে স্ট্রোক, অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু আপনারা পাবেন, 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং সম্পূর্ণ তেলে চলিত একটি গাড়ি। তো আপনাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি, টয়োটা করোলা এক্সিও এক্স লিমিটেড এডিশন 2012 মডেল, 2018 রেজিস্ট্রেশনের একটি গাড়ি। আর এই গাড়িটি সম্পূর্ণ তেলের একটি গাড়ি, স্মার্ট কার্ড সহকারে পাচ্ছেন, লং টাইম ডকুমেন্টসগুলো আপ টু ডেট অবস্থায় রয়েছে। এই গাড়ির দাম আমরা চাচ্ছি 17,30,000 টাকা, আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে, তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 0173115497 এই নম্বরে যোগাযোগ করুন। তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।